রমজানের এই সময়ে প্রতিদিন বিকেল হতে না হতে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বিক্রি হচ্ছে রকমারি ইফতার। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিক্রি করা এসব ইফতারের মান নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। বিশেষ করে এসব খাদ্য বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল ও রঙের অবাধ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রোজাদাররা। সড়কের পাশের দোলাপালির মধ্যে খোলা জায়গায় বিক্রি হওয়া এসব ইফতার সামগ্রী খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। উপজেলা চাতুরি চৌমুহনী সেন্টার বোরতলি মালকর বাজার এবার ইফতারি আয়োজনের পর্সা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রশাসনের নেই কোনো নজরদারি। ইফতারি সামগ্রীতে কেমিক্যাল রং ব্যবহার মানুষকে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে বলে মনে করেন হৃদরোগ বিশেষজ্ঞরা। তারা মনে করেন কেমিক্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, লিভার কিডনি নষ্ট হয়ে পরবর্তীতে তা ক্যান্সারের সৃষ্টি করতে পারে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে মানুষ পেটের পীড়ে আক্রান্ত হওয়ার পাশাপাশি গ্যাস্ট্রিক ও আলসারে আক্রান্ত হতে পারে। সেই সঙ্গে পোড়া তেল, অতিরিক্ত তৈলাক্ত খাবার হৃদরোগের ঝুঁকি বাড়ায়।